তো একদিন আমাকে হঠাৎ আমি তখন ব্রহ্মচারী বাচ্চা ব্রহ্মচারী আমাকে হঠাৎ জিজ্ঞেস করছেন এই চন্ডী থেকে একটা হলো মহাজ আমার তো জানা নেই তো বলছেন না এমনি মন্ত্র তোমাকে জিজ্ঞেস করি খুব জোর গলায় বলতেন লম্বা ছড়া ছিলেন দিয়ে বলছেন এই জানো আমি যখন উকিল ছিলেন ছিলাম আর হাইকোর্টে যেতাম তো এই মন্ত্রগুলো আমি জোর করে পাঠ করে যেতাম আর আমার সামনে আর বিপক্ষী উকিলগুলো মুখ খুলতে পারতো না কথাগুলো শুনে খুব মজা লাগতো যে বল চন্ডি জোর এগুলো এগুলো যদি একটু পাঠ করে না দুবার জোরে হঠাৎ বিজয়া চ জয়প্রদা সংগ্রামে জয় দেয় ইন্টারভিউ দিতে যাচ্ছেন হাত পা কাঁপছে ভালো করে এটা করেন পাঠ ভেতরে জাগতে শুরু হয়ে গেল করে দেখুন না করে অত প্রশ্ন করে কি হবে